সকাল সকালই বেরিয়ে পড়েছি। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজ কোথায় যাব। আজ যাচ্ছি বিরুলিয়া জমিদার বাড়ি দেখার জন্য। আপনাকে বিরুলিয়ায় জমিদার বাড়ি যেতে হলে মিরপুর মাজারের সামনে থেকে আলিফ বাসে অথবা রেগুনা করে বিরুলিয়া বিচ পর্যন্ত যেতে হবে। আর এই ভাড়া নেবে 20 টাকা করে জনপ্রতি। মিরপুর মাজার থেকে বিরুলিয়া বিচ পর্যন্ত আপনার যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এই জমিদার বাড়ি দেখার পর আমার আরও 2-3টা প্লেসে যাওয়ার প্ল্যান আছে আজকে, তাই সকাল সকাল বের হয়ে পড়েছি। চলুন যাওয়া যাক, এই জমিদার বাড়ি দেখি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা এখন বিরুলিয়া ব্রিজের এখানে চলে এসেছি। এক হাতের বাম দিয়েই যেতে হবে আমাদের। ব্রিজের বাম পাশেই যে গ্রামটির মাঝে অবস্থিত বিরুলিয়া জমিদার বাড়িটি। আমরা এখন এই গ্রামের ভিতরে প্রবেশ করব, চলুন প্রবেশ করা যাক। গ্রামে প্রবেশ করার প্রথমেই আপনার চোখে পড়বে একটি বাড়ি, এটাই জমিদার বাড়ির অধীনস্থে আরেকটা বাড়ি, আর কিছু দূর সামনেই মেন জমিদার বাড়িটা অবস্থিত। এসে পড়েছি, এটি হচ্ছে সেই মেন জমিদার বাড়ি, বিরুলিয়া জমিদার বাড়ি। এটি আমরা এখন বিরুলিয়া জমিদার বাড়িতে চলে এসেছি, চলুন আপনাদেরকে পুরো বাড়িটা এক্সপ্লোর করে দেখাই এবং এই বাড়ির ইতিহাস জানার চেষ্টা করি। বিরুলিয়া জমিদার বাড়িতে বাস করতেন জমিদার রজনীক্লান্ত ঘোষ। শোনা যায় জমিদার নরনিক মোহন শাহর কাছ থেকে জমিদার রজনীক্লান্ত ঘোষ 1800 টাকার 4 আনা দিয়ে এই জমিদার বাড়িটি ক্রয় করেন। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রজনীক্লান্তের বেশ কিছু বাড়ি থাকলেও এখন এই বিরুলিয়া বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। বাড়িগুলোতে আছে সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর। বাড়ির বাসিন্দারা বলেন এইখানে বাড়িগুলোতে ডাল তরল সহ অনেক ধরনের শৌখিন জিনিসপত্র ছিল, যা সব চুরি হয়ে গেছে। আমাদের এই বাড়ির ঘরের ভিতরে ঢোকার খুব ইচ্ছে ছিল, আমরা ঢুকতে পারিনি। এই বাড়ির ঘরে এখন বসবাস করে, তখন জমিদার বাড়ির যারা প্রজা ছিল, যারা কাজ করত চাকরের, তারা এখন এই বাড়িতে এখন বসবাস করে। আমি যতগুলো জমিদার বাড়ি দেখেছি, প্রত্যেকটি জমিদার বাড়িরই একটা ঐতিহ্য বা ট্রেন্ড হচ্ছে তাদের একটি পুকুর ঘাট থাকবে এবং পুকুর থাকবে। এই জমিদার বাড়ির এটি হচ্ছে সেই পুকুর ঘাট। এখন এখানে পানি নেই, বর্ষাকালে এখানে পুরোটা জুড়ে পানি থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আর আমার নিউ ভিডিওটি আপনি দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সবার আগে ভিডিওটি পেতে চাইলে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।